আলোচনা স্টুডিওতে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, যাচ্ছি তার কাছে। সবুজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। একজন মন্ত্রী যিনি কিনা নিজেই একসময় চালের ব্যবসার সাথে যুক্ত ছিলেন, তিনি চালের বাজারটা ভালোই বুঝেন। কদিন আগে বললেন চালের দাম কমাতে আমদানি করার হুমকি দিলেন, তিনি ভয় দেখালেন। এখন আমদানি করার সময় বলছেন ভারতের শুল্ক বেড়ে যাওয়া নাকি চালের দাম বাড়ছে। আসলে এই সংকটটা কিংবা অস্থিরতাটা কী কারণে, কেন কমছে না? আসলে চালের বাজারটা দীর্ঘদিন ধরে কিন্তু অস্থির হয়ে আছে। আমরা যেমনটা ক্রেতাকে বেশি দামে কিনতে হচ্ছে, তেমনি কিন্তু সরবরাহ ব্যবস্থার যে সর্বশেষ পর্যায়ে রয়েছে খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা, তাদের কিন্তু বেশি বিনিয়োগ করতে হচ্ছে, অর্থাৎ স্বস্তিতে নেই কিন্তু শেষ পর্যায়ের যারা আছেন খুচরা বিক্রেতারা এবং ভোক্তারা। তো এই যে বাজার অস্থিরতা, সেই অস্থিরতার নিয়ন্ত্রণের আসলে বিভিন্ন উপায় খোঁজা হচ্ছিল। সেখানে একটি বড় হাতিয়ার হিসেবে বারবারই কাজ করেছে, সেটা হচ্ছে আমদানি করা বা আমদানির হুঁশিয়ারি দেওয়া। এবারেও কিন্তু সেই উদ্যোগটা নেওয়া হয়েছে, কিন্তু আমাদের কয়েকটি সমস্যা এখানে যুক্ত হয়ে গেছে। একটি হচ্ছে ডলারের দাম বেড়ে গেছে, দ্বিতীয় হচ্ছে সেই ক্রাইসিসটা কাটাতে গিয়েও যখন দেশের বাজারে শুল্ক সমন্বয় করে কমানো হলো শুল্কটা, তখন কিন্তু ভারত আবার বাড়িয়ে দিল। এইটাই এখন মন্ত্রী বলছেন যে এই কারণটাতেই চালের বাজার অস্থির, অর্থাৎ চালের দাম বাড়ছে। এখন কিন্তু মোটামুটিভাবে একটা জিনিস অন্তত বলা যায় যে চালের দাম কেন বাড়ছে, যেটা অনেক খোঁজাখুঁজি করা হচ্ছে, সেই কারণটা কিন্তু পাওয়া গেছে। তো এই যে বাজার অস্থিরতা, কেন কাটছে না চালের বাজারের অস্থিরতা, সেটা যদি আমরা কয়েকটি পয়েন্ট আকারে দেখে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে যেটা বলা হচ্ছে উৎপাদনে ঘাটতি নেই, উৎপাদন এবং সরবরাহে কোনো ধরনের সংকটও নেই, শুধুমাত্র আমদানি করা চালের দাম বেশি। আমদানি করা চালের দাম বেশি এর কারণে আসলে দেশের বাজারের যে আমাদের যে নিজস্ব উৎপাদন, সেই চালের দামও বেড়ে যাচ্ছে। একটা জিনিস শুধুমাত্র স্বস্তির জায়গায় বলা যায় জাফর, সেটা হচ্ছে অন্তত কারণটা ধরা গেছে কেন চালের দাম বেশি। কিন্তু ঘটনা হচ্ছে যে কারণটা বলা হচ্ছে এখন, আগে বলা হলো উৎপাদন আছে, সরবরাহ সংকট নেই, আমদানি করলে আরও কমবে দাম। তাহলে আমদানি করতে গিয়ে যদি দাম আরও মানে বেড়েই যায়, তাহলে আসলে আমাদের যে চাহিদা যোগান সেটার রেশিওতে আসলে কী বলছে? আসলে এই জায়গাটাতেই এই সংখ্যার খেলাটা চলছে বলা যায়, যেটা বাজার বিশ্লেষকরা প্রায় বলে থাকেন। আমরা যদি এক নজরে দেখে আসি আসলে কী অবস্থা, দেখুন আমাদের যে বার্ষিক চাহিদা সেটা 3.5 কোটি মেট্রিক টন, এবং যেহেতু আমরা উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ, তার মানে অভ্যন্তরীণ যোগানটাতেই কিন্তু সব চাহিদা মেটানো সম্ভব। এরপরেও বেসরকারিভাবে আমদানি করা হচ্ছে, কিছুদিন আগে যেটা অনুমতি দেওয়া হয়েছে 10 লাখ টন, এবং সরকারিভাবে আমদানি করা হচ্ছে প্রায় 6.5 লাখ টন। তো দেখুন আমার যদি বার্ষিক চাহিদা যদি হিসাব করি আমরা, সেই জায়গায় আমদানি করা চালের পরিমাণ কিন্তু খুব কম। এখানে একটি কথা মানে বারবার যে প্রসঙ্গটা আসছে যে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে অভ্যন্তরীণ উৎসের যোগানটাই যেখানে সর্বোচ্চ এবং সন্তুষ্টজনক, সেখানে আমদানি কেন করতে যাবো? আর আমদানি করার চাল যে পরিমাণ, সেটা আসলে এত পরিমাণ চালকে কেন প্রভাবিত করবে, সেটা আমরা সময় সুযোগ বুঝে হয়তো আমদানি করতে পারি, কিন্তু যে সময়টা বাজার বিশ্ববাজারেও আমাদের স্বস্তির জায়গা নেই, অর্থাৎ আমদানি করতে গেলে বেশি হচ্ছে, সেই আমদানির খরচটা কীরকম এখন? আমরা যদি দেখি আসলে এই যে এখন যে আমদানি করা হচ্ছে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ভারত, ভিয়েতনাম, মিয়ানমার থেকে, সেখান থেকে আসলে আমদানি করতে এই মুহূর্তের যে খরচ পড়ছে প্রতি টন চালে, সেটা আমরা দেখছি মিয়ানমার থেকে $465 পড়ছে, ভিয়েতনাম থেকে $521, এবং ভারত থেকে পড়ছে $400 থেকে $465 খরচ পড়ছে। তো এই সময়টা যেহেতু আমার উৎপাদনে স্বস্তি আছে, অর্থাৎ ঘাটতি নেই, তাহলে আমরা সময় সুযোগ বুঝে কিন্তু আমদানি করতে পারি, এটি অর্থনীতিবিদরা বা বাজার বিশ্লেষকরা। কিন্তু এই আমদানিতে যারা নাকি কৃষক, যেহেতু আমরা বলছি যে আমাদের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তাহলে কৃষকরা আসলে কতটা ক্ষতির মুখে? আসলে এই যে আমদানিটার বাজারে যে অস্বস্তি ছড়িয়েছে, অর্থাৎ দাম যেখানে কমার কথা সেখানে কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছে, এটা যেমন ভোক্তাকে ভুগিয়েছে বা ভোগাচ্ছে, একই সাথে কিন্তু কৃষকেরও কিন্তু ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা ধান বিক্রি করতে গিয়ে ধানের দাম পাচ্ছে না। যার পর এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলার আগে আমরা একটি প্রতিবেদন দেখে আসি। দেশের অন্যতম বড় ধান চালের মোকাম নওগাঁয় বুড়ো মৌসুম জুড়ে ধান চালের কোনো সংকট ছিল না, সরবরাহ ব্যবস্থাও ছিল স্বাভাবিক, তারপরও চালের বাজার নিয়ন্ত্রণহীন। জুলাইয়ের শেষ সপ্তাহে যে মিনিকেট চালের দাম ছিল 56 টাকা, তা এখন বেড়ে 65 টাকা। এর মাঝে হঠাৎ ভারত থেকে চাল আমদানির ঘোষণায় চালের বাজারে যতটা প্রভাব পড়েছে তার চেয়ে বেশি দর পতন হয়েছে ধানের। চাষিদের অভিযোগ, ভরা মৌসুমে চাল আমদানির ঘোষণায় কাঙ্ক্ষিত দর থেকে বঞ্চিত তারা। আমার চাল কিনবা গেলে বেশি লাগিচ্ছে, কিন্তু ধান বেশি লাগলে কিন্তু ধানের দাম নাই। চাল আমদানি করা শুক্রাতে ধানের বাজার কমে যাচ্ছে, চাল আছে তো সরকার আমদানি করবে কেন? কৃষক নেতার অভিযোগ, সঠিক তদারকির অভাবেই চালের বাজার ব্যবসায়ীদের দখলে, আর মিল মালিক সমিতি বলছে চাল আমদানিতে ক্ষতির মুখে পড়বে তারাও। প্রশাসনের নজরদারির দুর্বলতার জন্য নানা রকম সন্দেহ সৃষ্টি হয়। যদি অতিরিক্ত চাল আমদানি করা হয় তাহলে ব্যবসায়ী এবং কৃষক
উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত সময়ে। আর খাদ্য কর্মকর্তার দাবি, এবার চাল সংগ্রহ ও মজুদে নেই কোনো ঘাটতি। প্রোক্যুরমেন্টের টার্গেট থাকে দুইটা, একটা হচ্ছে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা, মানে হচ্ছে সরকারি মজুদ বৃদ্ধি করা, আর একটা হচ্ছে কৃষককে মূল্য সহায়তা প্রদান। তো এদিক থেকে সরকার কিন্তু সফল। গেল বুড়ো মৌসুমে 12 লাখ ও রোপা আউশ মৌসুমে 3 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে জেলায়। আর ছোট বড় 900 হাস্কিং ও 56টি অটো মিল রয়েছে এখানে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জাফর, রকির প্রতিবেদনটিতে যেমনটা দেখলাম যে কৃষকরা বলছেন তারা আসলে অনেকটা ক্ষতির মুখেই পড়বেন, কিন্তু আসলে এই যে চাল আমদানি যে সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে, দামও কমছে না, এতে করে স্থানীয় বাজারের প্রভাবটা কীরকম হতে পারে? এটা খুবই মানে অস্বস্তিকর একটি অবস্থার ভেতরে ফেলছে খাদ্য, বিশেষ করে চাল আমদানির সিদ্ধান্ত এই মুহূর্তের জন্য অন্তত। কারণ কৌশলী আচরণ করতে হয় এবং বাজার বুঝে আমদানি করতে হয়, দেশের অভ্যন্তরীণ যোগানটাকে স্বাভাবিক রাখা বা আগামী সংকট হতে পারে সেই শঙ্কার জায়গা থেকে আমদানি করা হয়ে থাকে। তো আমরা যেটা দেখছি যে এই চাল আমদানি করার কারণে আসলে স্থানীয় বাজারে বেশ কিছু প্রভাব পড়েছে। যেমন ধানের দাম কমে গেছে, অর্থাৎ কৃষকরা ধানের দাম পাচ্ছেন না, চালের দাম কিন্তু আবার একইভাবে বেড়ে গেছে, বাজার ব্যবসায়ীদের হাতে চলে গেছে, ক্ষতির মুখে সার্বিকভাবে কৃষক ক্ষতির মুখে পড়েছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখনই আমদানি করা হয় বা এই যোগানগুলো এভাবে নিশ্চিত করার চেষ্টা করা হয়, তখন কিন্তু বাজারটা আসলে কৃষকের হাত থেকে সরে যায়। সেটা বড় ব্যবসায়ী বলি বা ছোটো ব্যবসায়ী বলি বা কর্পোরেট প্রতিষ্ঠান বলি বা যাদেরকেই বলা হয় তাদের হাতে চলে যায়। যারা সরবরাহ ব্যবস্থাপনার সাথে যুক্ত তারা যখন এই ব্যবসায় জড়িয়ে পড়ে বা তাদের উপর যখন বেশি নির্ভরতা চলে আসে, তখন আসলে স্বাভাবিকভাবে উৎপাদন পর্যায়ের কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং সেটাই এই মুহূর্তে ঘটছে। আপনার আলোচনা, আমাদের যে প্রতিবেদন সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ক্ষতির মুখে পড়ছেন কৃষক, একটা নির্দিষ্ট শ্রেণী কিন্তু আসলে মুনাফাটা লুটে নিচ্ছে। তাহলে এই শ্রেণীটাকে কেন দমন করা যাচ্ছে না, ঘাটতিটা আসলে কোথায়? আসলে ঘাটতিটা কোথায় এটা বের করার ক্ষেত্রে আমাদের কয়েকটি জায়গায় আমরা বারবার যেখানে প্রশ্ন শুনি এবং উত্তরও খোঁজার চেষ্টা করি, তা হলো যে আসলে তথ্যের স্বচ্ছতাটা প্রথমে নিশ্চিত করতে হবে। তার কারণ হচ্ছে যে আমাদের আসলে কতটুকু যোগান, কতটুকু চাহিদা রয়েছে, সেখানে ঘাটতি কতটুকু আছে, এই পরিসংখ্যানটা যদি খুব পরিষ্কারভাবে এবং খুব স্ট্রংভাবে যদি দেয়া যায় বাজারে যে আমার আসলে যোগান স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের সংকট নেই, তাহলে কিন্তু যারা অতি মুনাফা করার জন্য দাম বাড়িয়ে দিচ্ছে বা দাম বাড়িয়ে দেওয়ার প্রবণতায় থাকেন তারা কিন্তু সতর্ক হবেন। এবং আরেকটি বিষয় যেটা আমরা দেখেছি আসলে যেটা বলা হচ্ছে তা হলো তদারকির অভাব। দেখুন, বাজার ব্যবস্থাপনার আমরা যদি কাঠামোগুলো চিহ্নিত করি তাহলে খুব বড় ব্যবস্থাপনা না, কিন্তু উৎপাদন পর্যায়ে অর্থাৎ মাঠ থেকে বাজারে চাল আসতে কয়েকটা জায়গায় এটি থামে বা যাকে বলা হয় আসলে এটির মূল্য বৃদ্ধি পায় কিংবা মূল্য সংযোজন হয়, এই জায়গাগুলো কিন্তু খুব বেশি না, হাতে গোনা কয়েকটি জায়গায়। এই কয়েকটি জায়গায় আসলে কার কাছে কী পরিমাণ মজুদ আছে, কার কাছে কী পরিমাণ সরবরাহ আসবে, এই কয়েকটি তথ্য যদি স্বচ্ছভাবে জানিয়ে দেওয়া হয় বাজারে, তাহলে কিন্তু বাজারটা অনেকটা স্বাভাবিক আচরণ করবে এবং স্থিতিশীল আচরণ করবে। তো জাফর, এখানেই আমরা এই দুইটা জায়গায় শুধুমাত্র বলতে পারি যে আসলে তথ্যের স্বচ্ছতাটা নিশ্চিত করতে হবে, সেই সাথে তদারকিটা আরও জোরদার করতে হবে। ব্যাপারটা তো আসলে এই বছরই না, প্রতি বছরই ঘটছে, কিন্তু একজন খাদ্যমন্ত্রী আছেন, তিনি বারবার বলছেন নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই বিষয়টি অবশ্যই সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে সবাই মিলে হয়তো কাজ করার একটা সুযোগ আছে, এটা প্রত্যাশা, এমনটাই করবেন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধন্যবাদ আপনাকে কামরুল। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কামরুল হাসান সবুজ, জানাচ্ছিলেন যে চালের যে বর্তমান দাম বৃদ্ধি এবং আমদানির প্রেক্ষিতে আসলে ভবিষ্যৎটা কী হতে পারে সে বিষয়ে বিস্তারিত।